আমাকে দেখতে যায় তখন আরো বিপদ হয়ে গেল, যে আমাকে দেখে সেই তো মারা যায়। এখন কেমনে কিভাবে আমি কালেমার দাওয়াত দিব? আল্লাহ ডাক দিলে, মুসা তোমার চেহারার মধ্যে আমার নূরের তাজাল্লা অবস্থান করতেছে, সাধারণ মানুষ সেটা সহ্য করতে পারে না। সুবহানাল্লাহ, কাজেই তুমি যদি তাদের বাঁচাইতে চাও তাহলে তুমি বোরখা পরে নাও। কি পড়তে বললেন? বোরখা পরো। এবার যেমন আর পয়গম্বর মুসা আলাইহিসসালাম বোরখা পরিধান করে সমাজের মধ্যে কালেমার দাওয়াত দিতে লাগলেন গভীর মনোযোগ। রাত্রিবেলা যখন বাসায় ফিরে যায় বেগম ডাক দিয়ে বলে, স্বামী গো সারাদিন ইসলামের কাজ করলেন, খেদমত করলেন, রাত্রিবেলা আপনি আমার সামনে আসলেন, অথচ এখনো মুখে কভার লাগায় রাখছেন, জুব্বা লাগায় রাখছেন, বোরকা লাগায় রাখছেন, আমার কি অধিকার নাই, আমার কি দাবি নাই আপনার এক নজর দেখা? আপনি তো আমার স্বামী, আমি আপনার স্ত্রী, স্বামী স্ত্রীর ব্যাপারটা তো আলাদা, আপনি এখানে গোপন হয়ে থাকেন, আমার কিছু বুঝে আসে না। মুসা আলাইহিসসালাম ডাক দিলে, বেগম শুনো, যদি তুমি আমাকে দেখতে যাও তুমি অন্ধ হয়ে যাবে। কি হয়ে যাবে? অন্ধ হয়ে যাবে। বেগম খুব চালাক, বলছে যদি অন্ধ হই তাহলে হইলাম, তবে আমি পুরো অন্ধ হব না, এক চোখ দিয়ে দেখবো। সুবহানাল্লাহ, কয় চোখ দিয়ে দেখবে? চোখ যদি যায় আন্ধা হয়ে একটা যায় যাক, তেমন একটা তো থাকবে। ঠিকই উনি তাই করলেন, এক হাত চোখের উপর রাখে, এক চোখ দিয়ে দেখলেন মুসা আলাইহিসসালাম। কিন্তু আসল তো মুসা না, মুসা আলাইহিসসালামের ভিতরে আল্লাহ নূরের তাজাল। সুবহানাল্লাহ, গভীর মনোযোগ। বেগম যেই মাত্র মুসা আলাইহিসসালামের চেহারার মধ্যে আল্লাহর নূরের তাজাল্লি দেখলেন, এত সুন্দর আল্লাহর নূরের তাজাল্লি, বেগম ডাক দিয়ে বলে, স্বামী আপনি চিন্তা করেন না, আমার আল্লাহ যে এত সুন্দর আমি জানতাম না, আমার গায়ে আর এক চোখ যায় যাবে, তথাপি আপনাকে আমি পুরাপুরি দেখে রাখবো। দোনো চোখ দিয়ে দেখলেন, আন্ধা হয়ে গেলেন। কি হয়ে গেলেন? আন্ধা হয়ে গেলেন। এবার মুসা আলাইহিসসালাম বলে, জানলাম কেমন হয়ে গেল, আমার নিজের বেগম সে অন্ধা, আমার খেদমত করতে পারে না, তুমি তার জন্য একটু সুযোগ দাও। এবার আল্লাহ এক্সেপশনাল একটু সুযোগ দিলেন, যাও তোমার স্ত্রী সুস্থ হয়ে যাবে, বাকি জীবন ভর দেখবে আর তার চোখ নষ্ট হবে না। ধরে ধরে আমার জিজ্ঞাসা, মুসা আলাইহিসসালাম আল্লাহ নূরের একটু তাজাল্লি দেখলেন, যার কারণে তিনি অজ্ঞান হয়ে গেলেন, বেহুশ হয়ে গেলেন সামান্য সময় দেখার কারণে। আর আপনার আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন, যাকে না বানাইলে আল্লাহ বিশ্ব ব্রহ্মাণ্ড বানাইতেন না, আমার ওই নবী আল্লাহকে দেখেছেন একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, এক বছর নয়, দুই বছর নয়। নবীজি বলেন, আমি দীর্ঘ 27 বছর পর্যন্ত আমার মাবুদের সামনে বসে বসে খোশ গল্প করেছি। আর একটু জোরে, আমার নবীজি কোনো সমস্যা হয়েছে? জোরে কোনো সমস্যা হয়েছে? মুসা আলাইহিসসালাম আংশিক দেখলেন, অজ্ঞান হয়ে গেলেন। আর আমার নবী বলে, আমি একবার দুইবার না, 27 বছর দেখছি। কয়বার? 27 বছর। তাতে আমার নবীর কোনো সমস্যা হয়? সেই নবীর সাথে কি কারো কোনো তুলনা হইতে পারে? তুলনা করা যাবে? যদি নবীর সাথে কারো তুলনা করেন তার কি ইমান থাকবে? না।